যেগুলো বাঙালি বিয়েতে যেগুলো লাগে সেগুলো কিন্তু সব কিছু রয়েছে এটার মধ্যে, তাই তো? মানে জাতি এখানে তোমার এইটা যেন কি বলে, এটা গাছকৌটো, স্বস্তিক, প্রজাপতি, 22 গ্রামসের মাত্র মাত্র 22 গ্রামসের সীতাহার রয়েছে, একদম লাইট ওয়েট। আমি জন্য যদি তোমরা টাই চেন চাও তাহলে এই টাই চেনগুলো নিতে পারো। দেখো নিচের ডিজাইনটা দেখো, খুব সুন্দর, দুটো অ্যাসিমেট্রিক্যাল ডিজাইন রয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমি আবার চলে এসেছি পিসি চন্দ্র জুয়েলার্স হাওড়া ব্রাঞ্চে। আর আজকে তোমাদের রিকোয়েস্ট মতো এখান থেকে দেখে নেব বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি লং নেকলেস, সীতাহার, লহরি আর টাই চেনের কালেকশনস। আর পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, আর অবশ্যই কিন্তু আমাদের ফলো করো ইনস্টাগ্রাম আর ফেসবুকে। তাহলে চলো কালেকশনসগুলো দেখি। দেখো ফার্স্ট কালেকশনটা দেখো, সীতাহারের কালেকশন দেখাচ্ছি, এক্সক্লুসিভ কালেকশন পিসি চন্দ্রের। এটা দেখো পুরো বিয়ের যেরকম হয়, যেগুলো বাঙালি বিয়েতে যেগুলো লাগে সেগুলো কিন্তু সব কিছু রয়েছে এটার মধ্যে, তাই তো? মানে জাতি এখানে তোমার এটা যেন কি বলে, এটা গাছকৌটো, স্বস্তিক, প্রজাপতি, দেখো সব কিছু, কাজললতা, জাতি, এটা যেন কি আছে বেশি, এটা কুলো আছে, মানে কুলোর ওপর পুরো সাজানো। দেখো জাস্ট ডিজাইনটা দেখো একবার, লকেটের দেখো ভীষণ সুন্দর এই সীতাহারটা, এক্সক্লুসিভ সীতাহার পিসি চন্দ্রের। এটা ডিজাইনটা দেখো, এটার ওয়েট আছে সীতাহারটার বলে দিচ্ছি 85 গ্রাম, 16 মিলিগ্রাম, 491, 491,000 সীতাহারটার প্রাইস আছে। দেখো ওকে, এর সাথে দেখো সুন্দর কুলো ইয়াররিংস রয়েছে, দেখো কুলোর মধ্যে স্বস্তিক রয়েছে। ইয়াররিংসটা কি আলাদা করে নিতে পারে, তাই তো? ইয়াররিংসটা যদি তোমরা শুধু ইয়াররিংসটা চাও সেটাও কিন্তু তোমরা নিতে পারো। দেখো ইয়াররিংসটা, ইয়াররিংসের ডিজাইনটা দেখো, ইয়াররিংসটা এটা, ইয়াররিংসটার ওয়েট আছে 11 গ্রাম, 310 মিলিগ্রাম। ইয়াররিংসটার কত বলে প্রাইস, 65,000 ইয়াররিংসটা। এটার সাথে ম্যাচিং ইয়াররিংস রয়েছে, স্বস্তিক আর ঘটের দেখো দাব রয়েছে। দেখো ডিজাইনটা মানে ইউনিক ডিজাইন, এটা পিসিচন্দ্রের এক্সক্লুসিভ কালেকশন এটা, দেখো। ওকে নেক্সট সীতাহারটা দেখে নিচ্ছি, দেখো নেক্সট সীতাহারটা, চওড়া সীতাহার রয়েছে, দেখো চওড়া সীতাহারটা রয়েছে, দেখো এর সাথে ম্যাচিং ইয়াররিংস রয়েছে কিন্তু। দেখো সীতাহারের ডিজাইনটা কতটা সুন্দর, সীতাহারের ডিজাইনটা 84 গ্রামস, সীতাহারটার ওয়েট আছে হচ্ছে 84 গ্রামস, রাউন্ড অফ 84 গ্রামস, 480,000 সীতাহার রয়েছে এটা। দেখো এর সাথে ইয়াররিংসগুলো রয়েছে, দেখো অনেকটা বড় ইয়াররিংস রয়েছে, 20 গ্রাম, 340 মিলিগ্রাম, কত হবে প্রায় 116, 116,000 দেখো ইয়াররিংসটা, 496 হচ্ছে তোমার টোটাল এটার প্রাইস হবে, দেখো। ওকে নেক্সট সীতাহারটা দেখে নিচ্ছি, দেখো লাইট ওয়েটের মধ্যে মোটামুটি একটা ওয়েটের, মডারেট ওয়েটের মধ্যে কিন্তু দেখাচ্ছি, দেখো এটা সীতাহারটা, দেখো সীতাহারের ডিজাইনটা 45.223 গ্রামস, তার মানে 45 গ্রাম, 230 মিলিগ্রাম সীতাহারটার ওয়েট আছে। সীতাহারটার প্রাইস হবে 258,000, 258,000 সীতাহারটার প্রাইস রয়েছে। এর সাথে তোমরা চাইলে ম্যাচিং ইয়াররিংসও কিন্তু নিয়ে নিতে পারো। দেখো সীতাহারের লেন্থ মোটামুটি হয় হচ্ছে 25-26 ইঞ্চ, 30 ইঞ্চ মতো সীতাহারের কিন্তু লেন্থ হয়, ঠিক আছে? ওকে দেখো নেক্সট সীতাহারটা, দেখো সীতাহারের ডিজাইনটা, সীতাহারটার ওয়েট বলে দিচ্ছি, সীতাহারটার ওয়েট আছে হচ্ছে 45 গ্রাম, 770 মিলিগ্রাম, দেখো 45 গ্রাম, 770 মিলিগ্রাম, সীতাহারটার প্রাইস হবে হচ্ছে 2,61,000, 2,61,000 সীতাহারটার প্রাইস রয়েছে, দেখো। ওকে নেক্সট সীতাহারটা দেখে নিচ্ছি, দেখো নেক্সট, আচ্ছা ওগুলো নিয়ে, ওগুলো একটা এক্সক্লুসিভ সীতাহার রয়েছে, দেখো এক্সক্লুসিভ পিসিচন্দ্রের এক্সক্লুসিভ সীতাহার কালেকশন রয়েছে, দেখো এটার প্রাইস, এটার ওয়েটটা বলে দিচ্ছি 51 গ্রাম, 51 গ্রাম, 790 মিলিগ্রাম, দেখো সীতাহারটা 296,
2,96,000 সীতাহারটার ওয়েট প্রাইস আছে দেখো সীতাহারের ডিজাইনটা ওকে নেক্সট সীতাহারটা দেখে নিচ্ছি দেখো দেখো নেক্সট সীতাহারের বেল্টটা খুব সুন্দর এরকম বল বল বেল্ট রয়েছে কিন্তু দেখো বেল্টের ডিজাইনটা আচ্ছা টাসেল রয়েছে আচ্ছা টাসেল আছে তোমরা যদি কেউ চেনে নিতে চাও চেন নিতে চাও টাসেলের জায়গা হ্যাঁ তাহলে কিন্তু 4-5 গ্রাম আরও ওয়েটটা বেড়ে যাবে দেখো সীতাহারের ডিজাইনটা ভীষণ সুন্দর বল বল ডিজাইন করা রয়েছে সীতাহারটাতে দেখো ডিজাইনটা 47 গ্রাম এটার ওয়েট আছে 268 2,68,000 সীতাহারটার ওয়েট আছে দেখো প্রাইস আছে দেখো সীতাহারটার ডিজাইনটা দেখো দেখো সীতাহারের ডিজাইনটা ওকে নেক্সট সীতাহারটা দেখে নিচ্ছি দেখো এটা মনে হয় লাইট ওয়েটের মধ্যে একটা সীতাহার রয়েছে 22 গ্রামসের মাত্র 22 গ্রামসের সীতাহার রয়েছে একদম লাইট ওয়েট আমি হাত দিয়ে বুঝতে পারছি একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটা এটার প্রাইস হবে দেখো 1,28,000 সীতাহার এটা দেখো 22 গ্রাম 480 মিলিগ্রাম দেখো একদম লাইট ওয়েটের মধ্যে পিসি চন্দ্রের সীতাহার এটা তোমরা কিন্তু এখানে মোটামুটি সব রকম ওয়েটের মধ্যে পাবে লোকজন তাই তো মোটামুটি 30 গ্রামসের মধ্যে যদি কেউ চায় বা 30-25-20 মানে মোটামুটি 30-35 গ্রামস হ্যাঁ 25 থেকে কিন্তু পেয়ে যাবে এরকম না যে সবই কিন্তু মানে প্রচণ্ড বেশি ওয়েটেরই শুধুমাত্র তোমরা পাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে ওটার জায়গায় যদি চেন নেয় কেউ আচ্ছা যদি তোমরা এটার জায়গায় কিন্তু চেনও নিতে পারো টাসেল দিয়ে রয়েছে আচ্ছা 1,50,000-এর মধ্যে হ্যাঁ একটা সেট চলে আসবে তোমাদের দেখো এরকম ওয়েটের মধ্যে কিন্তু সীতাহার রয়েছে আমি কিন্তু সব রকম তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের না মনে হয় যে শুধুমাত্র হেভি ওয়েটের মধ্যেই সীতাহার থাকবে দেখো এটা কিন্তু পুরো যেরকম ডিজাইন হয় হ্যাঁ 29.990 গ্রাম তার মানে মোটামুটি ধরো হ্যাঁ 1,80,000 এটার প্রাইস হবে মানে মোটামুটি তোমাদের এটা 30 গ্রামের আমি ধরে নিচ্ছি 1,80,000 সীতাহারটার প্রাইস আছে দেখো দেখো ডিজাইনটা সব রকম ওয়েটের মধ্যে প্রাইসের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে আমি ইচ্ছে করে তোমাদের সব রকম মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখাই যাতে তোমাদের মনে হয় যে সব রকম ওয়েটের মধ্যেই রয়েছে দেখো এগুলো দেখো দেখো ডিজাইনটা দেখো দেখো বেল্টটা 2,21,000 সীতাহারটার প্রাইস আছে দেখো সীতাহারটা ডিজাইনটা 2,21,000 সীতাহার রয়েছে আমি ওয়েটটা বলে দিচ্ছি তোমাদের ডিজাইনটা দেখে নাও সীতাহারটার ওয়েট আছে হচ্ছে হ্যাঁ 38.86 গ্রাম এই সীতাহারটার প্রাইস আছে 2,21,000 ওকে নেক্সট সীতাহারটা দেখে নিচ্ছি দেখো 2,03,000-এর সীতাহার এটা দেখো সীতাহারটা দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর ডিজাইনটা একদম নতুনত্ব রয়েছে ডিজাইনটা দেখো ডিজাইনটা সীতাহারে মণিপুরি হ্যাঁ মণিপুরি কাজের কিন্তু সীতাহারটা যেরকম মণিপুরি বালা হ্যাঁ যারা স্লিক ডিজাইন পছন্দ করো তাদের কিন্তু এরকম নিতে পারো 2,03,000 এটার ওয়েটটা বলে দিচ্ছি এটার ওয়েট আছে ওয়েট আছে দেখো 35.58 গ্রাম 35.58 গ্রাম 580 মিলিগ্রাম দেখো সব রকম আমি কিন্তু একদম 1,50,000-এর নিচে 1,50,000 আবার 2,00,000-এর আবার আরও হেভি ওয়েটের সব রকম মিক্স অ্যান্ড ম্যাচ করে তোমাদের কালেকশনস দেখাচ্ছি আজকে দেখো এই দেখো নেক্সট সীতাহারটা দেখো 40 গ্রামসের আছে দেখো সীতাহারটা সীতাহারের ডিজাইনটা দেখো দেখো সীতাহারের ডিজাইনটা 2,34,000 দেখো ডিজাইনটা 2,34,000 সীতাহার এটা এটার ওয়েটটা বলে দিচ্ছি 40 গ্রামস 980 মিলিগ্রাম 49 গ্রাম 980 মিলিগ্রাম দেখো
এটা ২৩৪,০০০ ২,৩৪,০০০ ওকে নেক্সট সীতাহারটা দেখো, দেখে নিচ্ছি, দেখো দেখো লাইট ওয়েটের মধ্যে কিন্তু আছে এই সীতাহারটা, দেখো লকেটের ডিজাইনটা, ২,০০০০ ২,৩৫,০০০ সীতাহার রয়েছে। এটার ওয়েটটা বলে দিচ্ছি, এটার ওয়েট আছে ৪১ গ্রাম ২,২০ মিলিগ্রাম ২,২০ মিলিগ্রাম দেখো এটা ২,৩৫,০০০ ২,৩৫,০০০ দেখো ডিজাইনটা। ওকে নেক্সট, এবার আমি লকড়ি দেখাচ্ছি, দেখো সব রকম আমি তোমাদের লং নেকলেস কিন্তু দেখিয়ে দিলাম, দেখো এটা অবশ্যই একটুখানি হেভি ওয়েটের, থ্রি লেয়ার লহরি রয়েছে, দেখো ডিজাইনের লকেটটার ডিজাইনটা, এর সাথে ম্যাচিং ইয়াররিংস রয়েছে। লহরিটার ওয়েটটা বলে দিচ্ছি, এটার ওয়েট আছে ৭০ গ্রাম ৪,২০ মিলিগ্রাম ৪,০০০ ৪,০০০ লহরি এটা, দেখো এটার সাথে যে ইয়াররিংসগুলো রয়েছে, দেখো কানবালা রয়েছে, হ্যাঁ পুরো ফ্লাওয়ার কানবালা, এটার ওয়েট আছে হচ্ছে ১৭ গ্রাম ৩,৮০ মিলিগ্রাম একবার ১,০০০০ কানবালা, এগুলো ১,০০০০ কানবালা, তার মানে টোটাল মোটামুটি ৫,০০০০ ৫,০০০০ সেট রয়েছে এটা টোটাল, দেখো ৫,০০০০ সেট এটা, দেখো ওকে ঠিক আছে। লাইট ওয়েটের মধ্যেও নিশ্চয়ই লহরি আছে কিছু, আমি তোমাদের এই কটা দেখো কত এক্সক্লুসিভ দেখাচ্ছি, দেখো অনেকগুলো দেখিয়ে দিয়েছে এই ভিডিওতে, দেখো থ্রি লেয়ার লহরি রয়েছে, দেখো এক্সক্লুসিভ ডিজাইনটা রয়েছে, দেখো লহরিটা রোজের ওপর ডিজাইনটা রয়েছে, পুরো মীনাকারী ছাড়া রয়েছে, রোজের ওপর ডিজাইনটা রয়েছে, দেখো এটার সাথে কিন্তু খুব সুন্দর, দেখো স্টার দুটো দেখো এর সাথে এরকম স্টার রয়েছে, এটার ওয়েট আছে ৪,১১ হচ্ছে লহরিটার প্রাইস আছে, দেখো ৬৯ গ্রাম ৯,১০ মিলিগ্রাম ৬৯ গ্রাম ৯,১০ মিলিগ্রাম আচ্ছা ৪,১১০০০ হচ্ছে লহরিটা প্রাইস, আর এটা হবে হচ্ছে ৬০,০০০ এটার ওয়েট আছে আমি বলে দিচ্ছি ১০ গ্রাম ৩,২০ মিলিগ্রাম ৬০,০০০ তোমার টোটাল মোটামুটি সেটটা কত হবে ৪,৭১ ৪,৭১,০০০ তোমাদের এই সেটটা আসবে পুরো, দেখো ওকে দেখো আরেকটা লহরি দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম ৪০ গ্রামসের লহরি রয়েছে, দেখো পিসিচন্দ্রের দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর, কিন্তু ২,৩১,০০০ তোমাদের এই লহরিটা চলে আসবে, এটার ওয়েট আছে আমি বলে দিচ্ছি, এটার ওয়েট আছে ৪০ গ্রাম ৪,৯০ মিলিগ্রাম দেখো ২,৩১,০০০ এছাড়াও কিন্তু আরও লহরি কালেকশনস রয়েছে। তো দেখো ফার্স্ট যেটা ডাইচেনটা দেখছি, দেখো এটা কিন্তু মাদার অফ পার্লের মধ্যে রয়েছে, মাদার অফ পার্ল মানে তোমার শেলের ওপর, এগুলো শেলকে বলে মাদার অফ পার্ল, দেখো এটা ময়ূর ডিজাইন করা রয়েছে, দেখো টাইচেনটা লকেটটা এরকম রয়েছে, অবশ্যই টাইচেনটা জানো টাইচেনের মোটামুটি লেন্থ কীরকম হয়, ২৪ ইঞ্চি ২৫-২৬ ইঞ্চি পর্যন্ত হয়, আর তোমরা জানো যে লকেটটা অ্যাডজাস্ট করা যায়, আর টাইচেনে আজকের গোল্ড রেট কত আছে, ৪,৭৩৫ আছে, মানে ৪,৭৩৫ হচ্ছে পার গ্রামে আজকে, ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে। তো দেখো এই ফার্স্ট টাইচেনটা, আর এটার সাথে কিন্তু ম্যাচিং দেখো সুন্দর ময়ূরের পালকের মতো সুন্দর ঝুমকো করা রয়েছে, দেখো টাইচেনটার সাথে তোমরা অবশ্যই আলাদা আলাদা নিতে পারো। তো টাইচেনটার ওয়েটটা বলে দিচ্ছি প্রাইসটা হিসেবে, আচ্ছা এটার ওয়েট আছে দেখো ৪৫ গ্রাম ৭০ মানে অ্যাপ্রক্সিমেট ৪৫ গ্রামের এটা রয়েছে, মোটামুটি প্রাইস কীরকম হবে জিএসটি মেকিং চার্জ নিয়ে, হ্যাঁ টাইচেনটা পড়বে হচ্ছে ২,৫৭ মানে ২,৫ লাখ মতো হচ্ছে শুধু টাইচেনটা পড়বে তোমাদের, দেখো এর সাথে দেখো দুটো ইয়াররিংস রয়েছে, যদি তোমরা চাও তো এরকম দেখো এর সাথে এরকম ঝুমকো নিতে পারো, দেখো ঝুমকোগুলো ভীষণ সুন্দর, ওপরে ময়ূরের পালক রয়েছে তার সাথে ঝুমকো রয়েছে, এগুলো যদি নাও আমি বলে দিচ্ছি একটা ঝুমকোর ওয়েট আছে ১৮ গ্রাম ৪,৯০ মিলিগ্রাম ১৮.৪৯ গ্রাম ঝুমকো দুটোর প্রাইস হবে ১,০০,০০০ ১,০০,০০০ হচ্ছে ইয়াররিংস দুটোর প্রাইস, তার মানে টোটাল তোমাদের মোটামুটি
3 লাখের 3.5 লাখের মতন পড়ে যাবে যদি তোমরা পুরো ফুল সেটটা নাও। মোটামুটি 3,50,000 হচ্ছে টোটাল সেটটা, 3,50,000 থেকে একটু বেশি হবে, 3,60,000 মতো 70,000 মতো হয়তো হতে পারে। তো দেখো এই সেটটা, তো দেখো নেক্সট সেটটা, আমি দেখো প্রচুর টাই চেন রয়েছে, আর একটা টাই চেন, ওই টাই চেনটা দেখো, আরেকটা টাই চেন দেখছি, এটাও কিন্তু মাদার অফ পার্লের ওপর শঙ্খ টাই চেন রয়েছে। দেখো এর সাথে ম্যাচিং শঙ্খ ইয়াররিংস রয়েছে, আমি ইয়াররিংসটা আলাদা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ইয়াররিংসটা, দেখো ইয়াররিংসটা এরকম রয়েছে, মাদার অফ পার্লের ওপর কিন্তু ইয়াররিংসটা রয়েছে দেখো। ওকে, আর এর সাথে দেখো টাই চেনটা এরকম রয়েছে, লকেটের ডিজাইনটা দেখো। ওকে ওকে, দেখো এর নিচেও কিন্তু যে দেখো এই এই জায়গাটাতেও কিন্তু মাদার অফ পার্ল রয়েছে, শেল রয়েছে দেখো, খুব সুন্দর, পুরোটাই শঙ্খ ডিজাইনের ওপর রয়েছে। এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি, এটার ওয়েট কত আছে দেখো, এটার ওয়েট আছে হচ্ছে 46 গ্রাম, 630 মিলিগ্রাম। এটার প্রাইস কত বললে, 2,71,000 এটার প্রাইস আছে, 2,71,000। আর ইয়ার 70,000 হচ্ছে ইয়াররিংসগুলো, আমি ইয়াররিংসটার ওয়েটটা বলে দিচ্ছি, ইয়াররিংসটার ওয়েট আছে দেখো 12.1, মানে 12 গ্রাম 100 মিলিগ্রাম। ইয়াররিংসটার প্রাইস হবে হচ্ছে 70,000। তার মানে দেখো এরকম যদি তোমরা একটা টোটাল সেট নাও কত হচ্ছে প্রাইস, 341, 3,41,000 তোমাদের এই টাই চেন সেটটা আসবে দেখো। ওকে নেক্সট টাই চেনটা দেখে নিচ্ছি, দেখো ইগলের মধ্যে রয়েছে ভীষণ নতুনত্ব ডিজাইনটা দেখো। এর সাথে কিন্তু একটা গিনি স্টাইল পেন্ডেন্ট রয়েছে, তার সাথে ইগল একটা সুন্দর একটা ইউনিক ডিজাইন রয়েছে দেখো, লকেটের ডিজাইনটা মিনাকারি রয়েছে। আর নিচে দেখো নিচের ডিজাইনটা এরকম রয়েছে, এটা এই লকেটটা, এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি, এটার ওয়েট আছে দেখো 65.55 গ্রাম, মানে 65 গ্রাম 550 মিলিগ্রাম। এটার প্রাইস হবে হচ্ছে 3,80,000, 3,80,000 এটার প্রাইস আছে দেখো। এই টাই চেনটা দেখো, টাই চেনটা, টাই চেন কিন্তু অলওয়েজ অ্যাডজাস্ট করা যায়, 25 থেকে 26 ইঞ্চির মতো, কিন্তু 25 ইঞ্চ থেকে 26 ইঞ্চ এটার এগুলোর মোটামুটি লেন্থ হয়। ওকে নেক্সট টাই চেনটা দেখে নিচ্ছি, দেখো নেক্সট টাই চেনটা ভীষণ সুন্দর, ট্র্যাডিশনাল বিয়ের জন্য যদি তোমরা টাই চেন চাও তাহলে এই টাই চেনগুলো নিতে পারো। দেখো নিচের ডিজাইনটা দেখো খুব সুন্দর, দুটো অ্যাসিমেট্রিক্যাল ডিজাইন রয়েছে, দুটো দুরকম ডিজাইন রয়েছে কিন্তু। আর দেখো এর সাথে কিন্তু সুন্দর সুন্দর ইয়ে রয়েছে, টপ রয়েছে বা স্টার, আচ্ছা তোমার এরকম দেখো স্টার রয়েছে, খুব সুন্দর স্টারগুলো। এটার ওয়েটটা আমি বলে দিয়েছি, এটার ওয়েট আছে হচ্ছে 7 গ্রাম 860 মিলিগ্রাম। এটার প্রাইস হবে অ্যাপ্রক্সিমেট 45,000, 45,000 হচ্ছে স্টারগুলোর প্রাইস হবে। আর যদি তোমরা তার সাথে দেখো এটা যে মেন যেটা টাই চেনটা রয়েছে, দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর ডিজাইনটা রয়েছে, এটা কত বললে, 45, আচ্ছা এটার ওয়েট আছে আমি বলে দিচ্ছি, এটার ওয়েট আছে হচ্ছে 42 গ্রাম 650 মিলিগ্রাম। এটার প্রাইস হবে হচ্ছে 245,000, 2,45,000 এটার প্রাইস হয়েছে দেখো। এই যে সেটটা এরকম, ওকে 290-তে দুটো টোটাল সেটটা, 2,90,000 হচ্ছে টোটাল সেটটা, এই সেটটা দেখো। ওকে ঠিক আছে, তোমরা কিন্তু আলাদা আলাদা করে, বারবার বলে দিচ্ছি, আলাদা আলাদা করে টাই চেন বা স্টার্টগুলোও নিতে পারো, একসাথে সব নিতে হবে মানে পুরো সেট নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। দেখো এটা, এটা কিন্তু একটু লাইট ওয়েটের মধ্যে রয়েছে, ঘট ডিজাইনটা দেখো, ঘট ডিজাইন রয়েছে তার সাথে খুব সুন্দর, নিচের ডিজাইনটা দেখো রয়েছে কত, 274, ওকে 30 পয়েন্ট, এটা কিন্তু একটু লাইট ওয়েটের মধ্যে আছে, এটার ওয়েট আছে দেখো 30 গ্রাম 530 মিলিগ্রাম। এটার প্রাইস হবে অ্যাপ্রক্সিমেট 1,74,000, 1,74,000 দেখো টাই চেনটার সাথে। তুমি তোমরা যদি চাও তাহলে ম্যাচিং ইয়াররিংস তুমি তোমরা কাস্টমাইজ করে নিতে পারো, দেখো ডিজাইনটা দেখো। ওকে নেক্সটটা দেখে নিচ্ছি, নেক্সটটা দেখো, এ দেখো কত, আচ্ছা দেখো এগুলো কিন্তু একটু লাইট ওয়েট, যেগুলো আগে দেখালাম পাখা স্টাইলের ডিজাইনটা রয়েছে দেখো, পাখা স্টাইলের ডিজাইনটা রয়েছে দেখো লকেটের, দেখো নিচের ডিজাইনটা খুব সুন্দর, এখানটাতেও কিন্তু মিনাকারি কাজ করা রয়েছে দেখো,
মিনাকারি রয়েছে নিচের ডিজাইনটাতেও দেখো। এগুলোর সাথে ইয়াররিংস সেট নেই, তবে তোমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারো। এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল রয়েছে এরকম। এটার ওয়েট আছে আমি বলে দিচ্ছি, এটার ওয়েট আছে হচ্ছে 35 গ্রাম, 380 মিলিগ্রাম। এটার প্রাইস হবে হচ্ছে 2,07,000 না কত, 2,02,000, 2,02,000 মানে অ্যাপ্রক্সিমেট 2,00,000। এই টাইচেনটা দেখো 2,00,000 টাইচেন রয়েছে এটা। ওকে, নেক্সট টাইচেনটা দেখে নিচ্ছি দেখো, এটা কিন্তু সেট রয়েছে দেখো। টাইচেনটা ভীষণ সুন্দর, রেড মিনাকারি রয়েছে টাইচেনটাতে দেখো, রেড মিনাকারির ওপর টাইচেনটা রয়েছে দেখো। এর সাথে কিন্তু ম্যাচিং ভীষণ সুন্দর দুটো ইয়াররিংস রয়েছে। 237 গলারটা, ইয়াররিংসটা দেখো, ইয়াররিংসটা দেখো ভীষণ সুন্দর। আচ্ছা, এই নেকলেসটার আমি ওয়েটটা বলে দিচ্ছি, মানে চেনটা, চেনটার ওয়েট আছে 41 গ্রাম, 210 মিলিগ্রাম। এটার প্রাইস হবে অ্যাপ্রক্সিমেট 2,37,000, 2,37,000। দেখো নিচের ডিজাইনটা দেখো, দেখো নিচের ডিজাইনটা কত সুন্দর, 2,37,000 শুধু আমি টাইচেনটার ওয়েট বললাম। আচ্ছা, আর কানের দুলটা দেখো, ওয়েটটা বলে দিচ্ছি, কানের দুলের ওয়েট আছে 17 গ্রাম, 400 মিলিগ্রাম। কানের দুলটার দেখো, কানের দুলের ডিজাইনটা, এটার প্রাইস হবে অ্যাপ্রক্সিমেট 1,00,000। তার মানে টোটাল সেটটা হবে হচ্ছে মোটামুটি 3,37,000, 3,37,000 হচ্ছে টোটাল সেটটা দেখো। ওকে, নেক্সট সেটটা দেখে নিচ্ছি দেখো, নেক্সট সেটটা দেখো ভীষণ সুন্দর দেখো, নেক্সট সেটটা দেখো, নিচের ডিজাইনটা দেখো কত সুন্দর। ওকে, এখানেও কিন্তু এরকম একটা এরকম চুলপি করা রয়েছে। ওকে দেখো, আচ্ছা এর সাথে ইয়াররিংস রয়েছে দেখো, ইয়াররিংসটা ভীষণ সুন্দর, ভীষণ স্টাইলিশ একটা ইয়াররিংস রয়েছে এর সাথে দেখো, ইয়াররিংসটা, ইয়াররিংসটা দেখো। ওকে আচ্ছা, আমি ইয়াররিংসটার প্রথমে ওয়েট বলে দিচ্ছি, ইয়াররিংসটার ওয়েট আছে হচ্ছে 10 গ্রাম, 480 মিলিগ্রাম। আর ইয়াররিংসটার প্রাইস হবে অ্যাপ্রক্সিমেট 60,000, 60,000। ওকে, এবার চলো টাইচেনটা দেখে নিই। এই যে টাইচেনের ডিজাইনটা রয়েছে, টাইচেনটা কত বললে প্রাইস? আচ্ছা, টাইচেনটার ওয়েট আছে হচ্ছে দেখো 38 গ্রাম, 590 মিলিগ্রাম। টাইচেনটার প্রাইস হবে হচ্ছে 2,20,000, 2,20,000 হচ্ছে টাইচেনটার প্রাইস। আর ইয়াররিংসটা হচ্ছে কত বললে, 60,000। তার মানে টোটাল হবে হচ্ছে 2,80,000 মতো, 2,80,000-তে তোমাদের এই সেটটা চলে আসবে দেখো। প্রচণ্ড স্লিক ডিজাইনটা, সুন্দর মানে একদম স্টাইলিশ ডিজাইন, যে কোনো ড্রেসের সাথে তোমরা এটা পরতে পারবে দেখো। বো ডিজাইন রয়েছে, বো ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর রয়েছে দেখো, এর সাথে নিচের ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর দেখো। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল রয়েছে শুধু। ওকে, অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস আছে 3,00,000, 3,00,000 রুপিস। ওকে, আমি এটার ওয়েটটা বলে দিই তোমাদের, এটার ওয়েটটা আছে হচ্ছে 52 গ্রাম, 400 মিলিগ্রাম দেখো। এটার প্রাইস হবে অ্যাপ্রক্সিমেট 3,00,000, 3,00,000। তোমরা চাইলে এরকম ইয়াররিংস বানিয়ে নিতে পারো। কালেকশানসগুলো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি ডিফারেন্ট টাইপসের কালেকশান তোমাদের দেখাতে। আর হাওড়া ময়দান ব্রাঞ্চে কিন্তু আরও অনেক অনেক কালেকশানস আছে লং নেকলেসের, সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই ভিজিট করো পিসি চন্দ্র জুয়েলার্স হাওড়া ময়দান ব্রাঞ্চে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ হাওড়া ময়দান ব্রাঞ্চ থেকে কিন্তু আরও অনেক কালেকশানস নিয়ে আসছি। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।